দর্শক, আবার বিজিবিতে বিষাদ সার্কুলার। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2023 সালে। পদের নাম হচ্ছে সিপাহী। আবেদন ফি 100 টাকা। আবেদন শুরু 22 জানুয়ারি 2023 এবং আবেদন SMS এর মাধ্যমে করতে হবে। আবেদন শেষ তারিখ 31 জানুয়ারি 2023। তো চলুন বিস্তারিত জেনে নিই সীমান্তের অত্যন্ত প্রহরী। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 100তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পক্ষে CGPA 3 পয়েন্ট হলে হবে। SSC বা HSC কমপক্ষে CGPA 2.5 পয়েন্ট হলেই উত্তীর্ণ হবে। পুরুষ মহিলার ক্ষেত্রে উভয় প্রযোজ্য। তারপরে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 9,000 টাকা অর্থাৎ 21,800 টাকা পর্যন্ত। তৎকালীন বাড়ি ভাড়া বাসা বাসস্থান বিবিধ মোতাবেক প্রাপ্য সুবিধা সব পাবেন। বয়স 2/7/23 তারিখে 18 থেকে 23 বছর। জন্ম 3/7/2000 হতে যাই হোক, বিস্তারিত এখানে দেওয়া আছে। শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। ওজন 49 কেজি পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ এখানে 32 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে আর মহিলাদের হচ্ছে 28 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6/6/6। বিস্তারিত এখানে ব্যবহারিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত লোক আবেদন করতে পারবেন না, অবিবাহিত লোকরা আবেদন করতে পারবেন। ভর্তির তারিখ স্থান প্রার্থীকে SMS এর মাধ্যমে জানানো হবে। বিস্তারিত একটা কম্পিউটার দোকানে গিয়েই খুব সুন্দরভাবে নিজে নিজে SMS করতে পারবেন অথবা নিজে নিজে SMS করতে পারবেন। বিস্তারিত যেখানে নিয়ম দেওয়া আছে সুন্দরভাবে দেখে নিন। আর সার্কুলারটা কীভাবে ডাউনলোড করবেন কোনো সমস্যা নেই, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে জাস্ট সার্কুলারটা ওপেন হবে, সার্কুলারের উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে ডাউনলোড ইমেজ অপশন আছে, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা দেখছেন আলামিন আইডি ভিডিও ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট হলে সবার আগে আপনারা পাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, ওয়েবসাইটে এটা ইনস্টল করে রাখবেন।